গেমিং ল্যাপটপের অনেক রিকোয়েস্ট ছিল, অনেকেই গেমিং ল্যাপটপ দেখানোর জন্য বলেছিলেন যে ভাই আপনাদের স্টকে কি কোনো গেমিং ল্যাপটপ আছে কিনা, বা আমি গেম খেলবো, আমার বাজেট ভালো, তো এই বাজেটের মধ্যে আমাকে একটা গেমিং ল্যাপটপ দেখান। তো সবার জন্য ডেফিনেটলি গেমিং ল্যাপটপ নিয়ে চলে আসলাম আজকে। আজকের ভিডিওতে একটা স্পেসিফিক গেমিং ল্যাপটপ থাকবে, একটু হাই বাজেটের মধ্যে ডেফিনেটলি। যারা চাচ্ছেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি সিয়ামি শান্ত আছি আজকে সম্পূর্ণ ভিডিওতে, ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন এবং প্রায় সব কিছু আপনাদেরকে জানাবো। আর এই ল্যাপটপের পাশাপাশি আজকের ভিডিওতে বেশ কিছু মিক্সড মডেল আছে, আপনার বাজেট যেমনই হোক না কেন আজকের ভিডিওতে আপনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। আর স্পেশাল যে ল্যাপটপটা সেটা হচ্ছে আজকের ভিডিওতে ফার্স্টেই, একদম ফার্স্টেই গেমিং ল্যাপটপ থাকবে। তো যারা আসলে গেমিং ল্যাপটপ লাভার আছেন আজকে ভিডিওটা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রোর পর চলে আসলাম আমরা সরাসরি মূল ভিডিওতে। ইন্ট্রোতে আপনারা কিছুটা ধারণা পেয়ে গেছেন আজকে ভিডিওটা কী পারপাসে থাকছে। আজকে আমরা ফার্স্টেই যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MSI এর একটি গেমিং ল্যাপটপ, যেটা ডিসপ্লে হচ্ছে 17.3 ইঞ্চি ডিসপ্লে, প্লাস এটা টোটালি গেমিং কনফিগারেশন দিয়ে আছে। আপনারা যদি গেম খেলতে চান, ভারী কাজ করতে চান, ডেফিনেটলি দিস ইজ ফর ইউ, যদি বাজেট ভালো থাকে। তো এটার ফার্স্টে মডেলটা বলে দিচ্ছে, এটা হচ্ছে MSI GL73 9SC Core i5 9 জেনারেশন, 16 GB RAM, 512 GB SSD, 4 GB NVIDIA GeForce GTX 1650 GDDR5 এর গ্রাফিক কার্ড আছে, 17.3 ইঞ্চি ডিসপ্লে আছে। আপনি যদি লুকসটা দেখেন, ডেফিনেটলি মানে যারা গেম খেলে বা হচ্ছে এই রিজিয়নের যারা আছে, ডেফিনেটলি ল্যাপটপটা তাদের পছন্দ হবে। এক্সস্টের কথা বলে ল্যাপটপে 4টা এক্সস্ট আছে, এই পাশে 2টা এক্সস্ট পাবেন সাইডে এবং পিছনে, এই পাশে 2টা সাইডে এবং পিছনে, টোটাল 4টা এক্সস্ট আছে। আর বিশাল বড় একটা ইনটেক আছে আপনি দেখতে পাচ্ছেন, মানে এয়ার পাসিংয়ের ক্ষেত্রে কোনো টেনশনই হবে না। বা ল্যাপটপটা আপনি যদি একদম ফুল পোটেনশিয়ালও আপনি পুশ করেন, আশা করছি 70-75 ডিগ্রির উপরে যাবে না, কারণ আমরা অলরেডিতে GTA 5, কল অফ ডিউটি বা AAA টাইটেল কিছু গেমস, ই স্পোর্টস গেম, CSGO এরকম বেশ কিছু গেম খেলে দেখেছি, মানে এটা টেম্পারেচার আমরা অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রির উপরে যেতে দেখিনি এখন পর্যন্ত। তো আপনারা অবশ্যই এসে চালিয়ে দেখে তারপর আপনারা ডেফিনেটলি পারচেস করতে পারবেন, অনেকটা হাই ডিমান্ডিং একটা ল্যাপটপ আমি বলবো। এবং এটার যে প্রাইসটা, এটার প্রাইসটা হচ্ছে 68,990 টাকা। যারা চাচ্ছেন, আমাদের কাছে 3 পিসের মতো অ্যাভেলেবেল আছে, আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে ল্যাপটপটা পারচেস করার জন্য। 17.3 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ, তো আপনি ডেফিনেটলি ল্যাপটপটা চুজে রাখতে পারেন, কারণ আসলে গেমিং ল্যাপটপ সবগুলো গেমিং ল্যাপটপ হয় না। গেমিং ল্যাপটপের কিছু বিশেষত্ব থাকে যেটা অর্ডিনারি ল্যাপটপগুলোতে থাকে না, কারণ গেমিং ল্যাপটপে হচ্ছে আপনার কুলিং পারফরমেন্সটা বেটার থাকে, যেটা হচ্ছে বেসিক ল্যাপটপগুলোতে আসলে কুলিং পারফরমেন্সটা বেশি বেটার হয় না। বাট গেমিং ল্যাপটপে এটা অনেকটা এনহ্যান্স থাকে, আপনি দেখা গেছে 8-10 ঘন্টা টানা গেম খেলতেছেন বাট ল্যাপটপে কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই আসলে গেমিং ল্যাপটপের বিশেষত্ব। গেমিং ল্যাপটপের পাশাপাশি আজকের ভিডিওতে বেশ কিছু রিজনেবল প্রাইস ল্যাপটপ আছে। আপনি যদি দেখেন, আমাদের কাছে X1 কার্বন অ্যাভেলেবেল, টোটালি ডিফারেন্ট রিজিয়নের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে সুপার স্লিম, লাইট ওয়েট, আলট্রা স্লিম, পোর্টেবল এবং এনার্জি এফিশিয়েন্ট ল্যাপটপ আমি বলতে পারি। এটা হচ্ছে একদম স্লিমেস্ট একটা মডেল, লিনোভো থিংকপ্যাড X1 কার্বন, অ্যাপ্রক্সিমেটলি 800 গ্রাম বা 900 গ্রামের মতো ওয়েট হবে ল্যাপটপটার। i7 8th gen, 16 GB, 512 GB, 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, 14 ইঞ্চি IPS ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক অ্যাভেলেবেল, ফ্রেশ কন্ডিশন। আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল। প্লাস এটার মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট হয়, বাট এটার যে প্রাইসটা আমি বলবো, 48,990 টাকা ইজ দ্য ফাইনাল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস ডেফিনেটলি। X1 কার্বন, Core i7 8th gen, 16 512 GB আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনি। থিঙ্কপ্যাডের মধ্যে বেশ কিছু মডেল আছে আমাদের কাছে, লিনোভো থিঙ্কপ্যাড X390, যেটা এখন একদমই ডিসকাউন্ট প্রাইসে চলছে, Core i5 8th gen, 8 GB, 256 GB, 4 GB শেয়ার গ্রাফিক্স আছে, 13 ইঞ্চি ডিসপ্লে, ডেফিনেটলি ফুল এইচডি IPS ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার আছে ল্যাপটপে, ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন, 180 রোটেট করা পসিবল, টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 65 ওয়াটে আপনি স্মুথলি চার্জ করতে পারবেন, আর স্লিম। লিনোভো ল্যাপটপ এই দুইটা বৈশিষ্ট্য আসলে খুবই ভালো লাগে, এক হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো, দ্বিতীয় হচ্ছে যথেষ্ট লাইট ওয়েট, কারণ ফাইবার বডি ইউজ করা হয়। আর এটার যে প্রাইসটা 28,990 টাকায় আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারছেন। লিনোভোর মধ্যে একটা রিজনেবল প্রাইস ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আজকে, যেটা হচ্ছে X250 Core i5 5th gen, 128 SSD, 8 GB RAM, একদম বেসিক ইউজার যারা অফিস ওয়ার্ড এক্সেল টুকটাক গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য মাত্র 18,990 টাকায় আপনি X250 পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তারপরে আরেকটি মডেল আছে আমাদের কাছে, যেটা হচ্ছে HP এলিটবুক ফোলিও 1040Z3, এটা 16 GB RAM, 8 GB RAM দুইটা ভেরিয়েন্টই পাবেন আমাদের কাছে,
একদম স্লিম একটা ল্যাপটপ, দেখেন কতটা চমৎকার দেখতে পাচ্ছেন লুকসটা ওভারঅল। সম্পূর্ণ মেটালিক বডি, কোর i5 6 জেন, 8 GB 256 GB, 16 GB 256 GB, দুইটা ভেরিয়েন্টই আছে। 16 256 GB এটার প্রাইসটা হবে 28,900 এবং 8 GB 256 GB এটার প্রাইসটা হবে 26,990 টাকা। ব্যাটারি ব্যাকআপ দুইটারই অ্যাভারেজ, 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে। কন্ডিশনগুলো অ্যাভারেজ কন্ডিশন আছে, আপনারা যদি স্টক দেখে পারচেজ করতে চান অ্যাটলিস্ট 1 উইকের মধ্যে আসতে হবে, কারণ এটা ইনহাউস আমাদের কাছে প্রায় 10 পিস প্লাস অ্যাভেলেবেল আছে। আশা করছি 1 সপ্তাহ পর্যন্ত স্টক থাকবে, তো আপনারা অবশ্যই আসবেন। আর নেক্সটে যে মডেলটা দেখাবো এটা আমাদের রানিং প্রোডাক্ট, এটা মানে আর সীমিত কয়েক পিস অ্যাভেলেবেল আছে, তো লাস্ট ভিডিও করে দিছি, জানি না 1 উইক পর্যন্ত থাকবে কি না। HP জেডবুক 40 নিউ G6 Core i5 8 Gen, 16 256, 4 GB ডেডিকেটেড আছে, 8 GB শেয়ার আছে, ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আমাদের কাছে, এখন সামান্য মানে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। আপনারা যারা চাচ্ছেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, প্রাইসটা হচ্ছে 42,990 টাকা, এভারগ্রিন প্রাইস, ফাইনাল প্রাইস ডেফিনেটলি, কন্ডিশনটা ডেফিনেটলি ফ্যাক্ট করে। এরকম আরও অনেক কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। জেডবুকের মধ্যে 7টা মডেল পেয়ে যাবেন, 15 G6 আছে, 15 UG6 আছে, 15 UG5 আছে, HP-র মধ্যে 12টা মডেল অ্যাভেলেবেল আমাদের কাছে। সম্পূর্ণ কালেকশন দেখে পারচেস করতে হলে অবশ্যই সরাসরি আমাদের শপে আসবেন। শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিলিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নাম্বার সেম ফোন নাম্বার টেক্সট করে 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে বুকিং দিয়ে আপনি বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। আপনার জেলায় প্রোডাক্টটি পৌঁছানোর পর আপনি প্রোডাক্টটি দেখে তারপরে উঠাতে পারবেন, কারণ অনেকের কনফিউশন থাকে যে আসলে যে প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা পেয়েছি কি না। তো এটা নিশ্চিত করার জন্য আসলে বেসিক্যালি আমাদের এই সিস্টেমটা, আপনি আপনার জেলায় পৌঁছানোর পর আপনি দেখে উঠাতে পারবেন, কোনো সমস্যা বা প্রবলেম মনে হলে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন, জাস্ট ভাড়াটা আপনাকে বড় করতে হবে। যারা ঢাকার মধ্যে আছেন বাট শপে আসতে পারছেন না তারা চাইলে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পারচেস করতে পারবেন। আমাদের নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অ্যাড্রেসটি দিলে আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটি পৌঁছে যাবে। এর পাশাপাশি আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন, 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। অবশ্যই মাস্টার বা ভিসা হতে হবে, আপনার ক্রেডিট কার্ডের লিমিট থাকতে হবে। আর কী কী ব্যাংক সিলেক্টেড আছে সেটা জানার জন্য অবশ্যই উপরে আমাদের নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। চাইলে কল করে আপনি যে কোনো মডেল, যে কোনো প্রাইস বা যে কোনো ডিটেল সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে, আপনি ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে itbdcomputer.com, সেখানেও আপনি চেক আউট করতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে আসবেন দুটো একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।